গ্রিন মুগ ডাল এটা আমরা সকলেই জানি, আমরা ওভারনাইট ভিজিয়েও রাখি, কিন্তু সময় করে খাওয়া আর হয় না। তাই আজকে বানিয়ে ফেলছি দারুণ স্বাদের গ্রিন মুগ ডাল দিয়ে একটি ব্রেকফাস্ট রেসিপি। আমার হোম রিলস চ্যানেলে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার গ্রিন মুগ ডালের ব্রেকফাস্ট রেসিপি শুরু করছি। আমি 100 গ্রাম গ্রিন মুগ ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এবার একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, 1 টিস্পুন লেবুর রস, সামান্য নুন, সাথে দিয়ে দিচ্ছি 1/4 ভাগ ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি 1/4 ভাগ গাজর কুচি আর বেশ কিছু ধনে পাতা কুচি। এবার একটি মিহি পেস্ট করে নিয়ে এসেছি। একটি আলু ভালো করে বয়ল করে নিয়েছি আর স্ম্যাশার দিয়ে বেশ ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, আলুর মধ্যে যাতে কোনো বড় টুকরো না থাকে, সেই জন্য খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এবার চলে যাচ্ছি গ্যাস ওভেনের কাছে, বসিয়ে দিয়েছি একটি কড়াই, দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন রিফাইন অয়েল, তেল হালকা গরম হতেই দিয়ে দিয়েছি 1 স্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যখন ভালো করে ফুটতে শুরু করেছে দিয়ে দিয়েছি স্ম্যাশ করা আলু। চিলি ফ্লেক্সের সাথে আলুটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গাজর সমেত পেস্ট করা গ্রিন মুগ ডাল, ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 স্পুন হলুদের গুঁড়ো, 1/2 স্পুন চাট মশলার গুঁড়ো। এবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি, যেহেতু চাট মশলা দিয়েছি সেহেতু টক ঝাল মিষ্টি একটি স্বাদ হবে, সেই জন্য সামান্য চিনি ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে আর কড়াইর থেকেও কিন্তু বেশ সুন্দর ছেড়ে দিয়েছে। এবার 2 ভাগ করে আমি একটি বাউলসে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। বাউলসে নিয়ে নেওয়ার পরে কাঁচুলা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, সামান্য নুন দিয়ে নিয়েছি আর রিফাইন অয়েল সামান্য দিয়ে আমি ভালো করে একটি আটার ডো তৈরি করে নিচ্ছি। আটার বদলে কিন্তু আমরা ময়দাও ব্যবহার করতে পারি। এবার গোল করে পাতলা করে একটি রুটি বানিয়ে নিয়েছি, তো যেহেতু হেলদি ওয়েতে করছি সেজন্য আমি আটাটাই ব্যবহার করেছি। আর অপর দিকে গ্রিন মুগ ডালের যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে আমি অল্প ডো হাতে নিয়ে নিয়েছি আর ঠিক লম্বাকার করে একটি শেপ দিয়ে নিচ্ছি। এবার আটার গোলাকার অংশের উপরে ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি গ্রিন মুগ ডালে লম্বাটে আকার করা ডোটা, দুদিক থেকে হাত দিয়ে একটু চেপে শেপ দিয়ে নিচ্ছি। এবার আটা মাখাটা একটি ফোল্ড করে দিচ্ছি, ঠিক পাটিসাপটা যেভাবে ফোল্ড করে সেইভাবে ফোল্ড করে দিচ্ছি, 2 হাত দিয়ে বেশ সুন্দর করে রোল করে নিচ্ছি, এতে ভেতরে যে স্টাফিংটা আছে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার একটি ছুরি দিয়ে 2 সাইড কেটে দিচ্ছি, 2 সাইড কেটে আলাদা করে দিচ্ছি আর ঠিক মধ্যেখানে আমি কেটে 2 টুকরো করে নিচ্ছি। কি সুন্দর দেখা যাচ্ছে ভেতরের অংশটা! ঠিক একই প্রসেসে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু মাঝে মধ্যেই ব্রেকফাস্ট বা স্ন্যাক্স এই গ্রিন মুগ ডাল দিয়ে বানাতে পারি। ওই যে আমি বললাম, ভিজিয়ে তো রাখি কিন্তু খেতে মনে থাকে না, তখন এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারি। একটি হেলদি ব্রেকফাস্টও হয়ে গেল আর গ্রিন মুগ ডালও খাওয়া হয়ে গেল। এবার তোমরা ভাবছো যে আটাটা তো বাইরে দিয়ে কাঁচা আছে, এটা কি করে খাওয়া হবে? আরে এটারও ব্যবস্থা করে দিচ্ছি। তার জন্য বসিয়ে দিয়েছি একটি তাওয়া, তাওয়াতে দিয়ে দিয়েছি 1 টুকরো বাটার। বাটার চারদিকে একটু কাঁচুলা দিয়ে ব্রাশ করে নিয়েছি, তাতে বাটারটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এবার একটি একটি করে টুকরো আমি বাটারের মধ্যে রেখে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে আর চারদিক খুব ভালো করে সেকে নিচ্ছি। এটা কিন্তু ডোবা তেলও আমরা ভেজে খেতে পারি, কিন্তু যেহেতু আমি হেলদি ওয়েতেই করছি আর মর্নিং ব্রেকফাস্ট যেহেতু আমি বাটার দিয়েই সেকে নিচ্ছি,
কারণ মর্নিং ব্রেকফাস্ট বেশি তেল দিয়ে খাওয়াটাও কিন্তু শরীরের জন্য ভালো নয়। যাতে করে চারপাশে কোনোভাবেই কাঁচা না থাকে, সেই জন্য কিন্তু ভালো করে সাইড চেঞ্জ করে শেকতে হবে। আশা করি আজকে আমার এই হেলদি রেসিপিটা সকলের খুব ভালো লাগবে, বিশেষ করে যারা শরীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে প্রথমবার এসেছো, প্লিজ একটি লাইক করে দিও আর ওপরে দেওয়া বেলটা অন করে দিও, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপি ভিডিওর সাথে।